আগামী 9ই সেপ্টেম্বর আগরতলা টাউন হলে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের 10ম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে। সম্মেলন শুরু হবে সকাল 10টায়। সারা রাজ্য থেকে আমাদের সংগঠনের প্রায় 400 জন প্রতিনিধি অংশ নেবে সম্মেলনে। সম্মেলনে উপস্থিত থাকবেন বিরোধী দল নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির নেতৃত্ব। আমাদের সংগঠনের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন সম্মানীয় কমরেড প্রিয়রঞ্জন দাস, উনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন। ওনার নামই আমরা প্রিয়রঞ্জন দাস মঞ্চ আমরা করেছি এবং আমরা আগরতলা উনি এই প্রিয়রঞ্জন দাস আমাদের এই সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদকও ছিলেন। আমরা ইতিমধ্যে 2017 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের মেলাগড় টাউন হলে আমরা 9ম সম্মেলন আমরা করেছিলাম। তো এরপর আমরা প্রায় অনেক বছর হয়ে গেছে, প্রতি 3 বছর পর পর আমাদের রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা সেই নির্দিষ্ট সময়ে করতে পারিনি। কারণ 2018 সালের পর এই রাজ্যে একটা অপরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখেছি প্রায় 5.5 বছর আমাদের অতিক্রান্ত হয়েছে এই সম্মেলনের পর, কিন্তু এই 4.5 বছরের মধ্যে যে 2018 সালের পর যে একটা পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হয়েছে, এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।